আমরা যদি বাড়ির বাইরে বেরোই এবং যদি একটু অন্যের বাড়ির মাথা ছাদের উপরের দিকে বা নিজের বাড়ির ছাদের উপরের দিকে একটু তাকাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকের বাড়ির মাথায় কিন্তু একটা করে ডি টু এইচ আছে এবং যেই ডি এর মাধ্যমে কিন্তু আমরা রোজ কিন্তু বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিনোদন পেয়ে থাকি বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ওয়াচ করে থাকি টিভি দেখে থাকি সিরিয়াল দেখে থাকি ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছুই দেখে থাকি তো আপনি কি জানেন এই ডি টু কীভাবে কাজ করে বা আপনার এলাকায় যদি কেবল লাইন থাকে বা সেই কেবল বা কিভাবে কাজ করছে এবং আপনাকে এই কেবল লাইন কিভাবে এই ধরনের চ্যানেল প্রোভাইড করছে এবং আপনি সেগুলোকে দেখতে পাচ্ছেন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব যে ডিটুএইচ কিভাবে ওয়ার্ক করে বা কেবল কিভাবে কেবল লাইন কিভাবে ওয়ার্ক করে আপনার বাড়িতে যদি ডিটুএইচ থেকে থাকে এবং আপনি যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন যে ডিটুএইচ কিভাবে কাজ করে এবং কিভাবে আপনাকে কোনো ধরনের বাখারিং ছাড়াই আপনি একদম এইচডি কোয়ালিটিতে যে কোনো কন্টেন্ট ওয়াচ করতে পারছেন সম্পূর্ণ লাইভে তো আজকে এই টেকনোলজিটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে এক্সপ্লেন করব যদি আপনি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তো অবভিয়াসলি আজকে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফার্স্ট অফ অল আমরা আলোচনা করবো যে ডি টু এইচ কীভাবে কাজ করে ডি কিন্তু অনেকগুলি প্রসেসের মাধ্যমে বা স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করে এবং এই যে আপনি বাড়িতে বসে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে কন্টেন্ট ওয়াশ করছেন কোনো ধরনের বাখারিং ছাড়াই এটা কিন্তু একটা খুব হার্ড প্রসেসের মাধ্যমে হয়েই কিন্তু আপনার কাছে কন্টেন্টগুলো এসে পৌঁছায় তো কিভাবে এসে আপনার কাছে এই গুলো পৌঁছায় তো ফার্স্ট অফ অল কিন্তু কাজ থাকে কন্টেন্ট প্রোভাইডারের কন্টেন্ট প্রোভাইডার কারা বিভিন্ন চ্যানেল যেমন সেটা হতে পারে স্টার স্পোর্টস সি নিউজ এবিবি নিউজ সি চব্বিশ ঘন্টা বা স্টার জলসা স্টার জলসা মুভিস যে সমস্ত চ্যানেলগুলো আছে এদেরকেই কিন্তু বলা হয়ে থাকে যে কন্টেন্ট প্রোভাইডার এরা যে কোনো একটা কন্টেন্টকে ক্রিয়েট করলো বা এরা একটা যে কোনো কন্টেন্টকে সম্পূর্ণ ভালোভাবে এডিট করলো সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ নিচ্ছি যে সিএনএন যে নিউজ চ্যানেল আছে তারা actor নিউজকে রেকর্ড করলো বা তারা একটা নিউজকে এডিট করলো রেকর্ড করার পর খুব সুন্দরভাবে তারা কিন্তু সেটাকে এডিট করলো এডিট করার পর তারা কিন্তু সেই নিউজটাকে কোথায় কোথায় তারা কিন্তু ডাইরেক্ট স্যাটেলাইটে পাঠিয়ে দেয় স্যাটেলাইটে পাঠিয়ে দেওয়ার পর এবারে কিন্তু কাজ থাকে ডিভিএস প্রোগ্রামের ডিভিএস প্রোগ্রামের কাজ কি তারা কিন্তু তাদের কাছে বিভিন্ন বড় বড় রিসিভার থাকে যেমনটা আপনি দেখে থাকবেন আপনার এলাকায় বিভিন্ন ডিভিএস প্রোগ্রামার থাকে কিন্তু এখানে সে কথাটা বলছি না এখানে ডিভিএস প্রোগ্রামার কিন্তু একটা বড় বড় কোম্পানি হয়ে থাকে ডিভিএস প্রোগ্রাম যারা কিন্তু এই যে কন্টেন্ট প্রোভাইডাররা যে কন্টেন্টগুলোকে স্যাটেলাইটে প্রেরণ করলো ওই যে কন্টেন্টটা স্যাটেলাইটে প্রেরণ করলো ওই কন্টেন্টটাকে রিসিভ করার জন্য ডিভিএস প্রোগ্রামদের কাছে কিন্তু বিভিন্ন রিসিভার থাকে ছবিতে যেরকম রিসিভার দেখতে পাচ্ছেন এই রকম ধরনের রিসিভার কিন্তু ডিভিএস প্রোগ্রামের কাছে থাকে এবং এই রিসিভারের দ্বারা কিন্তু ওই স্যাটেলাইটে প্রেরণ করা কন্টেন্টটাকে কিন্তু তারা আবার রিসিভ করে রিসিভ করার পরে কিন্তু এরকম ধরনের বিভিন্ন কন্টেন্ট প্রোভাইডারের চ্যানেল মনে করুন তিনশো থেকে চারশো চ্যানেল প্রায় চ্যানেলের কন্টেন্ট কিন্তু তারা রিসিভ করে এরকম ভাইস স্যাটেলাইটের মাধ্যমে ঠিক এই সেম প্রসেসের মাধ্যমে এবং ডিভিএস প্রোগ্রামের কাছে যখন তিনশো থেকে চারশোটি চ্যানেলের কন্টেন্ট চলে আসে এবং তাদের তারাই কিন্তু ঠিক করে যে এই টাইমটাই এই প্রোগ্রামটাকে টেলিকাস্ট করা হবে মনে করুন যে রাত আটটার সময় সম্পূর্ণ সমস্ত চ্যানেলে কিন্তু এই প্রোগ্রামগুলো টেলিকাস্ট করা হবে তো তারা কিন্তু এই সময় এই যে এই জায়গায় এনে একটু এডিট এডিট করে করে এ সেই কন্টেন্টগুলোকে নিয়ে এডিট করার পর তারা আবার কী করে তারা কিন্তু সেই কন্টেন্টটাকে আবার স্যাটেলাইটে পাঠিয়ে দেয় আবার অন্য একটি স্যাটেলাইটে পাঠিয়ে দেয় এবং সেই স্যাটেলাইটের মাধ্যমে আপনার বাড়ির ছাদের উপরে যে ডিস অ্যান্টেনা সেটা হতে পারে টাটা স্কাই এয়ারটেল বা যে কোনো কোম্পানির যে ডিস অপারেটরের যে সিস্টেমটা আপনার এখানে আছে বা যে রিসিভারটা আপনার কাছে আছে ডিসে ওখানে যে রিসিভারটা আছে ওই রিসিভারটা কিন্তু তখন সেই কন্টেন্টগুলোকে কিন্তু রিসিভ করে নেয় এবং এই রিসিভ করার পরেই কিন্তু সেই কন্টেন্টটা তারের মাধ্যমে আপনার সেটটপ বক্স এসে পৌঁছায় তারপরে কিন্তু আপনি সেটাকে আপনার টিভিতে কিন্তু টেলিকাস্ট হিসাবে দেখতে পারেন এই যে এত বড় প্রসেস এইটা হওয়ার পরে কিন্তু আপনার কাছে কিন্তু পুরো কন্টেন্ট এসে পৌঁছায় এটা কিন্তু একটা বিরাট বড়ো টেকনোলজি শুনতে যতটা ছোট মনে হচ্ছে ততটা কিন্তু নয় মানে কন্টান্ট প্রোভাইডার স্যাটেলাইটে পাঠালো স্যাটেলাইট থেকে আবার ডিভিএস প্রোগ্রামের কাছে এলো ডিভিএস প্রোগ্রামার সেটাকে এডিট করে আবার স্যাটেলাইটে পাঠালো এবং স্যাটেলাইটে পাঠানোর পরে কিন্তু সেটা কিন্তু আপনার বাড়ির যে রিসিভার আছে সেটা কিন্তু তারা রিসিভ করলো ওকে এবং সেটা রিসিভ হয় কীরকমভাবে আপনার ডি টু এইচটা কিন্তু ডাইরেক্ট রিসিভ করে না আপনি দেখতে পারবেন আপনার ডি টু একটা প্লেট আছে সেই প্লেটে কিন্তু সেই কন্টেন্টের যে প্রোভাইডের যে সিগন্যাল সেটা কিন্তু সেই প্লেটে এসে পড়ে এবং প্লেটে আসার পর কিন্তু সেটা কিন্তু রিফ্লেক্স হয়ে কিন্তু আপনার রিসিভারের কাছে আসে এভাবেই কিন্তু আপনার টিভি পর্যন্ত কিন্তু কন্টেন্টটা এসে পৌঁছায় আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ডি টু এইচ কীভাবে কাজ করে এবার আমরা কথা বলবো যে কেবল লাইন কিভাবে বিভিন্ন এলাকায় কাজ করে যে কেবল লাইনের পিছনে যে কি টেকনোলজি লুকিয়ে আছে এটা নিয়ে কিন্তু এবারে আমি আলোচনা করব। আমি একটু আগে বললাম না যে ডিভিএস প্রোগ্রামাররা কন্টেন্টকে কে রিসিভ করে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকায় যদি কেবল লাইন থাকে তাহলে আপনার এলাকায় কোনো একটা জায়গায় বা কোনো একটা বাজারে দেখতে পারবেন যে ডিভিএস প্রোগ্রামাররা থাকে ডিভিএস প্রোগ্রামাররা তাদের কাছে কিন্তু আমি যেমনটা রিসিভার ছবি দেখাচ্ছি এরকম বড় বড় রিসিভার থাকে তারা কিন্তু কন্ট্যান্ট রিসিভ করে স্যাটেলাইটের মাধ্যমে মানে কন্টেন্ট প্রোভাইডাররা যে কন্টেন্টটাকে স্যাটেলাইটে প্রেরণ করছে তারা কিন্তু আপনার এলাকার যে ডিভিএস প্রোগ্রামার আছে তারা কিন্তু ওই রিসিভারের মাধ্যমে কিন্তু সেই কন্টেন্টটাকে কিন্তু রিসিভ করছে এবং রিসিভ করার পরে কিন্তু তারা বিভিন্ন কেবল কেবললের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত কন্টেন্টগুলোকে পৌঁছে দিচ্ছে বা তার ফিটিং করে কিন্তু আপনার বাড়ির টিভি পর্যন্ত তারা পৌঁছে দিচ্ছে এটাই হচ্ছে কেবল লাইনের সিস্টেম এটা কিন্তু একদম সহজ আপনি যদি ডি টু এইচ কীভাবে ওয়ার্ড করে এটা যদি জানতে পারেন তাহলে কিন্তু কেবল লাইনের ব্যাপারটাও আপনি জানতে পারবেন ডি বেলায় কী ছিল না যে আপনি আপনি নিজেই রিসিভার করতে হতো একটা ডিস লাগাতে হতো এখানে সে সিস্টেমটা নেই আপনাকে কোনো ধরনের ডি লাগাতে হবে না ডাইরেক্ট ডিভিএস প্রোগ্রামাররা তারের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত কন্টেন্ট প্রোভাইড করতো এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায় এর থেকে কিন্তু বেস্ট অফ হচ্ছে ডি টু এইচ তো এইভাবেই ডি টু এইচ এবং কেবল লাইন কিন্তু কাজ করে যদি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে বেঙ্গলীদের শুধুমাত্র যে চ্যানেলে শুধুমাত্র মোবাইল সম্পর্কে আলোচনা করা হয় না সমস্ত টেকনোলজি সম্পর্কে কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হয় যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও কিন্তু এই টেকনোলজিটাকে জানতে পারে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে জয় হিন্দ বন্দে মাতরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন